গ্রামে পড়ে আছিস, গ্রামে পড়ে আছিস। এদিকে তোর ঘরে যে একজন ঢুকে পড়ছে সেদিকে তোর কোনো খেয়াল নেই। চলে আয় যমুনা, যমুনা তুই চলে আয়, ফিরে আয় যমুনা। তুই তুই এভাবে চলে গেলি, হুট করে চলে গেলি কাউকে কিছু না বলে। আরে বাবা, তোর সম্পত্তি সম্পত্তি চাইছিলি, তুই বললি না কেন? আমি আমি সব সম্পত্তি তোকে দিয়ে দিতাম, সব সম্পত্তি। আমি মানছি আমার ছেলে অন্যায় করেছে, আমার ছেলে অপরাধী, আমরা তো শাসনও করেছি, আমি আমি আরো শাসন করব। তুই ফিরে আয়, তুই ফিরে আয়, তুই বুঝতে পারছিস না সর্বনাশ হয়ে যাচ্ছে, তুই ফিরে আয় যমুনা, প্লিজ ফিরে আয়। চুপ করে আছিস কেন যমুনা? আমি তোর সঙ্গে কথা বলছি, তুই চুপ করে আছিস কেন? উত্তর দে মা। আলমারির বাঁদিকের তাকে কিছু শাড়ি আছে উৎসবে পরার মতো, ওগুলো বের করে নিও। আর কিছু গয়না আছে লকারে, আর কিছু গয়না ড্রয়ারে রয়েছে। আর আলমারির নিচের তাকে একটা গয়নার বাক্সের মধ্যে চাবি আছে মা, লকারের চাবি। কি সব বলছিস তুই? শাড়ি গয়না নিয়ে আমি কি করব? তুই আর কি করছিস আমার সঙ্গে? যমুনা তুই বুঝতে পারছিস না তুই কি সর্বনাশ করছিস? তুই ফিরে আয় যমুনা, প্লিজ। আমি রিকোয়েস্ট করছি, ফিরে আয় প্লিজ। শাড়ি গয়না তো লাগবে মা, বাড়িতে যে বিয়ে লাগছে। যমুনা, যমুনা। হ্যাঁ মা, মা আর আর কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে যে ফ্রিজের চাবি সেটা কোথায় আছে আমি তোমায় বলে দেবো, আর তোমার ব্যাংকের পাসবই কোথায় আছে সেটাও বলে দেবো তোমায়। চুপ কর, চুপ কর তুই। ব্যাংকের পাসবুক নিয়ে আমি কি করবো, কি করবো আমি ব্যাংকের পাসবুক নিয়ে? এক্সকিউজ মি, যমুনা পাসবুক কোথায় আছে তুই আমাকে বলে দে, কারণ দায়িত্বে তো আমিই আসছি। কিরে যমুনা, কেমন লাগছে? আর্চা, আমি সবটা জানি, আমায় একটু সময় দে। আজ সময় তোর অনুকূলে, কিন্তু আমারও ভাগ্য ফিরবে। শুধু মা আর কৃষ্ণাকে খুঁজে বের করি, তারপর দেখ তোর কি অবস্থা হয়। হ্যালো, হ্যালো, হ্যালো যমুনা, যমুনা ফিরে চল, ফিরে চল, আমার আমার কথা শোনো যমুনা, ফিরে চল। আপনি ফিরে যান, তুমি তুমি ফিরবে না? ফিরব, 100 বার ফিরব, তবে ফিরব একেবারে প্রতিযোগিতার মঞ্চে, আর সেখান থেকেই যমুনার নতুন যাত্রা শুরু হবে। যমুনা আমার কথা শোনো যমুনা, প্লিজ প্লিজ যমুনা, বিশ্বাস করো আমি আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ। যমুনা প্লিজ ফিরে চলো, ফিরে চলো যমুনা, প্লিজ যমুনা। আমিও যে আপনাকে বড্ড ভালোবাসি ছোট করতে পাবো, বড্ড ভালোবাসি, আমাকে একটু সময় দিন, সব ঠিক করে দেবো আমি। অনেক বড় জাল পেতেছে ওই আর্চা, ওই জাল কেটে বেরোতে যে সময় লাগবে, আমায় একটু সময় দিন ছোট কথা বাবু, একটু সময় দিন।